প্রকৃতিকন্যা সিলেটের এই প্রকৃতি যেন আজ এক অচেনা রূপ ধারণ করেছে। মানতে চাইছে না, থামতে চাইছে না, বারে বারে দেখাতে চাইছে তার বৈরী রূপের বিধ্বংসী চেহারাটি। দুই দিন আগেই মাত্র 3 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 220 মিলিমিটার, যা রেকর্ড পরিমাণের কাছাকাছি। আর এই অতিবৃষ্টিতে পার্শ্ববর্তী দেশের পাহাড়ি ঢলের পানি সুরমা দিয়ে ঢুকে হু হু করে বেড়ে ছাড়িয়ে যায় বিপদসীমা, দেখা দিচ্ছে বন্যার আশঙ্কা। নগরীর অনেক জায়গায় পানি ঢুকে অসহায় মানুষজন আশ্রয় নিচ্ছে সিটি কর্পোরেশনের আশ্রয়কেন্দ্রে। এই পরিস্থিতিতে সবাই যখন দিন কাটাচ্ছে উদ্বেগ ও উৎকণ্ঠায়, তখন আজ সোমবার সকালে চামিলিবাগ এলাকায় 6টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। মাটির নিচে চাপা পড়ে যান 2টি পরিবারের 5 জন মানুষ। তাদেরকে উদ্ধারে এলাকাবাসী, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের উদ্ধারকর্মীরা একসাথে কাজ করেন। 2 জনকে জীবিত উদ্ধার করা গেলেও উদ্ধার কার্য শেষে 3 জনের একটি পরিবারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তারা হলেন আগা করিমুদ্দিন 30, তার স্ত্রী শাম্মী রুজি বেগম 25 ও তাদের 2 বছরের শিশু সন্তান তানি। প্রকৃতির আজ এক রূপ তো কাল আরেক রূপ। এই যখন অবস্থা, তখন চিকিৎসা ও আপনজনদের ছেড়ে নগরবাসী টানেই ফিরে আসেন সিলেট নগরীর অভিভাবক ও সেবক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ সকাল 9টার ফ্লাইটে তিনি সিলেটে এসে পৌঁছান। বিমান থেকে নেমে খবর শুনতে পান অতিবৃষ্টিতে টিলার মাটি ধসে আহত ও নিহত হয়েছেন কয়েকজন, আর বিমানবন্দর থেকেই সাথে সাথে ছুটে যান ঘটনাস্থলে। উদ্ধার কাজ দেখছি সকাল থেকে চলছে এবং সব দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, এখানে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঢুকতে পারতেছে না, মানে গাড়ি নিয়ে আমাদের এসকেভেটর ঢুকানো যাচ্ছে না, রাস্তা একবারে ছোট। যে কারণে তো আমরা বারবার বলি রাস্তা বড় করতে হবে এবং সবাই যাতে সহযোগিতা করেন। এখন এই মুহূর্তে উদ্ধার কাজে ম্যানুয়াল ছাড়া কোনো পথ আর নাই। এখানে আমরা বারবার একটি মেসেজ দিচ্ছি সবাই, আমি দায়িত্ব নেওয়ার পর, যে পাহাড় কাটবেন না, পাহাড়ের তোলা কাটবেন না, এটা কিন্তু কেউ শুনছে না। এই কারণগুলোতেই কিন্তু এই যে গড় বানানো, এটা এইটাও কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা এটা জিরো টলারেন্সে যাব আমরা, পরিবেশ রক্ষার্থে, পরিবেশ রক্ষার্থে, মানুষের জানমাল রক্ষার্থে।